আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি এসএসসি পরীক্ষার সম্পাদ্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে রম্বস অঙ্কন। প্রশ্নের মধ্যে দেখতেই পাচ্ছ লেখা আছে ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। প্রশ্নটি হতে পারে এরকম, একটি রম্বসের পরিসীমা 4 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স, এর সমান হলে রম্বসটি আঁকো। এখানে উল্লেখ করে দেওয়া আছে যে অঙ্কনের চিহ্ন অবিবরণ আবশ্যক। এরকম যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা শুরুতেই অঙ্কন করব সাধারণ নির্বাচন, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে যা নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। একটি রম্বসের পরিসীমা 4 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব, সেটি হচ্ছে বিশেষ নির্বাচন। যে তত্ত্বটি দেওয়া আছে উপাত্তে সেটাকে আমরা আমাদের প্রশ্নে যা চেয়েছে সেটি নিব। যেমন বিশেষ নির্বাচনে সবসময় লিখতে হবে, মনে করি একটি রম্বসের পরিসীমা পি, দেওয়া আছে রম্বসের পরিসীমা 4a, অর্থাৎ 4 × 3, এ এর মান দেওয়া আছে 3, সেখানে হবে 4 × 3, অর্থাৎ 3×4 = 12 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স সমান 45 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে এ সমান 3 সেন্টিমিটার, তার মানে আমরা যদি 4a দেওয়া আছে তাহলে আমরা এটা কী করবো, কীভাবে করবো, সেটা হচ্ছে 4 × 3, অর্থাৎ 3×4 = 12। আমরা জানি রম্বসে 4 বাহু সমান, অর্থাৎ 4 বাহুতে মিলে হয়, একটি বাহু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে 4 বাহু হবে 3×4 = 12 সেন্টিমিটার, মানে উল্লেখ করে দেওয়া আছে। তারপরও আমি তোমাদের সুবিধার জন্য পরিসীমা হিসেবে সেটি ভেঙে দেখাচ্ছি। পরীক্ষার মধ্যে থাকতে পারে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে, তখন আমরা কীভাবে অঙ্কন করব। প্রথমে আমরা একটি পরিসীমা নিয়ে নেব যে কোনো মাপের, এখানে মাপ দেওয়া আছে 12 সেন্টিমিটার। যদি দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে করব, আমরা প্রথমত একটি লাইন নিয়ে নেব বেশি লম্বা করে এবং সেই লম্বা লাইনটিকে আমরা পরিসীমা মনে করব। ধরে নিলাম পরিসীমাটি পি এবং আমরা এই পিকে দ্বিখণ্ডিত করব, অর্থাৎ দুইটা অংশে ভাগ করে নেব। তো দুইভাবে আমরা ভাগ করতে গেলে কীভাবে করি, সাধারণত যে রেখাটি আছে তার অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুই বৃত্তচাপ আঁকি, তাইলে বৃত্তচাপটির মধ্যবিন্দু যেটা আছে সেই মধ্যবিন্দুতে দাগ দিলে আমরা দুইটি আলাদা আলাদা লাইন পেয়ে যাব। সিমিলারলি আমরা যে দুইটি লাইন পেয়েছি এখন প্রত্যেকটিকে আবার সেমভাবে ভাগ করে নেব, তাহলে আমরা চার ভাগে পরিসীমারই ভাগ করে নিলাম। এখন প্রত্যেক ভাগ নিয়ে আমরা কাজ করব। এবার আমরা করব অঙ্কনের বিবরণ। প্রথমত আমরা বিডি একটি রশ্মি নেব এবং বিডি হতে এবার সমান করে বিসি অংশ কেটে নিব। বিসি এর বিবিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সিবি এম আঁকব। বিএম হতে এবার সমান করে বিএ অংশ কেটে নিব। এখন এও সিকে কেন্দ্র করে এবিসি এর অভ্যন্তরে এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকব। তাহলে আমরা কোন সিবিএম অঙ্কন করে নিলাম, বিএম হতে এবার সমান করে বিএ অংশ কেটে নিলাম। এখন এও সিকে কেন্দ্র করে কোন এবিসি এর অভ্যন্তরে এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি ই বিন্দুতে ছেদ করে। এখন এ ই এবং সিই যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট রম্বসে অঙ্কিত হলো।